পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মঙ্গলপুর শিল্প তালুকে একটি বেসরকারি শিল্প কারখানায় শুক্রবার রাত একটা নাগাদ ওই কারখানার শিবনাথ রাম নামে এক কর্মীকে উদ্ধার করা গেলেও বছর ৪২-এর রানীগঞ্জের বল্লভপুর এলাকার বাসিন্দা তন্ময় ঘোষকে, ৪৩ বছরের অন্ডালের হরিপুরের বাসিন্দা দিলীপ ঘোষ ও ৩৬ বছরের বাঁকুড়ার পলাশডাঙ্গার বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য নিচে চাপা পড়ে যায়। তার একটা ইউনিট আছে যেটা আপনার সামসেলের যে ইএসপি যে ছাইটা সেটা টেনে নিয়ে এখানে রিকভারি করা হয় ট্যাঙ্কির মাধ্যমে। তো সেই ট্যাঙ্কটা প্রতিদিন নিয়ম হচ্ছে আপনার খালি করা, হেল্পার ইনচার্জ এগুলো দেখে খালি করে যাতে ট্যাঙ্কিটা আপনাদের পরিষ্কার থাকে। সেটা আমরা যা দেখলাম এখানে পরিস্থিতি, আমরা এখানে ১৬-১৭ বছর কাজ করা হয়ে গেল আমার, তো এখানে ম্যানেজমেন্টের যারা দেখাশোনা করে এটা ফল্ট তাদের, তাদের জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তারা যদি এটা দেখতো আগে থেকে যে স্যালোটা এরকম লোড হয়ে আছে তাহলে এই ঘটনা ঘটতো না। অত্যাধিক লোডের জন্য কালকে রাত ১:৩০টার সময় এই ঘটনা, লেবারকে ডেকে পার্সোনালভাবে নিয়ে আসা হয়েছিল যে স্যালো জাম আছে, স্যালো ঠোকাঠুকি করার সময় এই স্যালো মানে বিপত্তিটা ঘটে এবং তাতে ৩ জন লোক আমাদের ডেড হয়ে গেছে। তার এখন রাত্রি যখন খবর পাই তখন দেখলাম যে স্যালো পড়ে গেছে এবং যারা এখানে কাজ করছিলো তারা ছাই চাপা পড়ে আছে। তা এখন রিকভারি চলছে, তাদেরকে রেস্কিউ করে বার করার জন্য ম্যানেজমেন্ট থেকে সমস্ত লেবার আমাদের এখানে আছি। দেখি কতক্ষণের মধ্যে তাদেরকে রেস্কিউ করে বার করা যায়। নাম হচ্ছে দীনেশ গোপ, হরিশপুরের বাসিন্দা, আর হচ্ছে দিলীপ গোপ হরিশপুরের বাসিন্দা, শিবশঙ্কর, বয়স ৩৬, বাঁকুড়ায় থাকেন উনি, সুপারভাইজারের কাজ করে, তন্ময় শিফট টিচার ছিল। এদের নাম আমরা পাচ্ছি যে এরা এই ডিউটি আওয়ার্সে ছিল। তো কি মনে হচ্ছে এখন, কি এই তারা চাপা পড়ে আছে এখন? তো আমার মনে হচ্ছে যে ছায়ের মধ্যে আছে, তো এখন না বার করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। রেস্কিউ চলছে, ম্যানেজমেন্টের সমস্ত লোক আছে, আমাদের হেল্পাররাও আছি। হ্যাঁ, দেখি কতক্ষণের মধ্যে আমরা এদিকে। ম্যানকে বলেছিলাম এটা যে দীর্ঘদিন ধরে সাইলোটা ডিস্টার্ব ছিল, সেটা বলেছিলাম যে ম্যানকে একটু দেখতে, তো ওরা দেখতে বলছে আজ দেখবো কাল দেখবো। আমি কালকেও গেছিলাম, কালকে দেখে আমি আমাদের যে ফ্যাক্টরি ম্যানেজার তাকে বলেছি যে ঠিক আছে কালকে আমি কাজ করাচ্ছি। তারপরে এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটে যাওয়ার পর আমি তারপর আমাকে ফোন করেছিল ম্যানেজমেন্ট যে এই ব্যাপার, আমি এসেছি মোটামুটি আপনার ভোর ওই ৫টার সময়, তারপর এসে দেখছি না এই ঘটনা। ম্যানেজমেন্টকে বলার পর ম্যানেজমেন্ট বলেছে যে ঠিক আছে দেখছি, আর আমরা দাবি রেখেছি যে পরিবারের চাকরি আর ২০ লাখ টাকা করে দাবি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত হয়ে তল্লাশি শুরু করেছে। ঘটনা কালকে রাত্রি ১টার সময় এখানে যারা কাজ করে ছাইয়ের ট্যাঙ্কিটা পড়ে গিয়ে তাদের উপর চাপা পড়ে যায়। ৪ জন ছিল, ১জন হসপিটালে ভর্তি আছে, ৩জন স্পটে মারা যায়। এখানে যে স্যামসেল কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের এখানে গাফিলাতি আছে, ওইদিকে যে একটা পিলার আছে জল দিয়ে যে পিলারটা মাটি ছেড়ে দিয়েছে, আর এত ছায়ের লোড, এই যে মেনটেন্যান্স না দেখা ম্যানেজমেন্ট এবং সামসেল কর্তৃপক্ষ যে গাফিলাতি, এদের মৃত্যুর জন্য এই সামসেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী। তাই ওদের মৃত্যুকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের দাবি ওদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক পরিবারের যে ক্ষতিপূরণ যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। স্যামসেল যে স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি, আপনার রাত্রেবেলায় দুর্ঘটনাটা ঘটে, সেখানে প্রথমেই খবর পাই যে ৪-৫ জন চাপা পড়ে গেছে। তো যখন ২:১৩ মিনিটে আমি খবর পাই,
তারপর আপনার প্রথমেই রাত্রিবেলাতেই পায় আমাদের যিনি লোকাল প্রশাসন আছেন তার দিকে ফোন করি, ফায়ার ব্রিগেড ফোন করা হয়। তারপর আমি নিজে ফিল্ডে 4:30টার সময় ঢুকি এখানে। তারপর এখন যে শোনা যাচ্ছে চারজন চাপা গিয়েছিল, তার মধ্যে একজন জেকে নগরের, উনি বাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বাড়িতে গেছেন, ভালো আছেন। আর তিনজনের মধ্যে একজন আমাদের লোকাল, আমরা হরিশপুর গ্রামের দিলীপদা, আর দুজন বাঁকুড়ার আছে শিবশঙ্কর এবং তন্ময়দা। তো এখন আমাদের যেটা মেন বডি, এখন তো হয়নি উদ্ধার, বডি উদ্ধার হওয়ার পর আমরা মেন ম্যানেজমেন্টের সাথে বসে যাতে ওদের পরিবারের তিনটে পাশে দাঁড়ানো যায় এবং যে সমস্ত দাবি দাবা যেগুলো আছে সেগুলো এখন আদায় করে তার পরিবারের হাতে, স্ত্রী যারা ছেলে যার যেমন আছে তাদের হাতে তুলে দেয়, এটাই আমাদের প্রাথমিক কাজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।